চন্দ্রচূড় মোড়ের কাছে ঘটনা ঘটে সকাল 10:30 নাগাদ। একটি 14 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। এরপর জাতীয় সড়ক জাম করে লরিটি উল্টে যায়। কিছুক্ষণ জাতীয় সড়ক জ্যাম থাকার ফলে নর্থ থানার পুলিশ এসে জ্যাম নিয়ন্ত্রণ করে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে যে একটি 14 চাকার তেল ভর্তি লরি অন্ধ্রপ্রদেশ থেকে এথরা মোড়ের কাছে একটি আইসক্রিম কারখানায় যাচ্ছিল, কিন্তু আসানসোলের জাতীয় সড়কের চন্দ্রচূড় মোড়ের কাছে আসতেই গাড়ির চালকের চোখ লেগে যায় এবং ফলে গাড়িটি রাস্তার পাশে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে এবং রাস্তা বরাবরই উল্টে যায়। গাড়ির চালক এবং খালাসিকে আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দেবজানী খুদের একটা গাড়ি, তেলের গাড়ি আসিল আইসক্রিমের, ওটা কাজে লাগে। তাই ড্রাইভারের চোখলা লেগে যাওয়ার কারণে ডিভাইডারের উপরে চাপিয়ে দেয়, পুরো পাল্টি খেয়ে যায় গাড়ি। মানে কখন ঘটেছে ঘটনাটা? সকাল 10:00। মানে কোথায় যাচ্ছিল মালটা, কোথায় যাচ্ছিল? দেবজানী ফুড ইন্ডাস্ট্রি। কি আছে এটাতে? তেল আছে। কোথা থেকে আসছিল? আন্ধ্রা। ক্ষতি হয়েছে? কারো ক্ষতি হয়েছে? না না, কারো ক্ষতি হয়নি। ঘটনাটা কটার সময় ঘটেছে মোটামুটি? সকাল 10:00। এই কত টাকার মাল, মানে কি মালের ক্ষতি হয়েছে? আমরা বলতে পারছি না, আমরা সুপারভাইজার তো, সুপারভাইজার তাড়াতাড়ি এটা।